আসসালামু আলাইকুম। 19 জুলাই সকাল 11টায় মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের তানজুং লাংসা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স KMU নামের একটি কোরিয়ান ফ্যাক্টরিতে কাজ করার সময় ট্রেন দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইল ফারুক নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। ফারুক এই ফ্যাক্টরিতে প্রায় 1 বছর ধরে কর্মরত ছিল। দুর্ঘটনার সাথে সাথে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা ও কোমরে আঘাতের জন্য অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাত মৃত্যু হয় বলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও ফারুকের সহকর্মীরা নিশ্চিত করেছে। ফারুকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বড়িচং থানার সুন্দ্রাম গ্রামে। তার বাবার নাম মৃত তাজুল ইসলাম। বাংলাদেশ ফারুকের 3 ছেলে মেয়ে ও স্ত্রী রয়েছে। ফারুকের লাশ বর্তমানে ময়নাতদন্তের পরে ঢাকা পাঠানোর জন্য হাসপাতাল মর্গে অপেক্ষা করছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ সকল খরচ খরচা বহন করছে বলে ফারুকের সহকর্মীরা নিশ্চিত করেছে। এ ব্যাপারে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ফারুক কাজ করার সময় সেফটি সামগ্রী ব্যবহার করেনি এবং তার অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।